আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার একুশ সাল প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে এই শুভ দিনটিকে স্মরণ করে আমি নিজের লেখা একটি কবিতা পাঠ করছি প্রজাতন্ত্র দিবস আজ ছাব্বিশে জানুয়ারি আদর করে মোরা সবাই দিনটি পালন করি সংবিধান কার্যকরী হয়েছে এই দিনে মোরা সবাই ভারতবাসী আনন্দিত মনে কেমন করে চলবে দেশ বলছে সংবিধান আজকের সংবিধান পেয়েছে সম্মান ভারতবর্ষ শ্রেষ্ঠ দেশ নৈতিকতার মান গণপরিষদ করেছে রচনা এই সংবিধান তিন বছর ধরে রচনা হয়েছে এটি পৃথিবীতে যাবে না দেখা এমন তর দুটি জাতীয় দিবস হলো ছাব্বিশে জানুয়ারি মোরা সবাই ভারতবাসী দিনটি স্মরণ করি স্বাধীন হলো ভারতবর্ষ সংবিধান চাই উনিশশো সাতচল্লিশ সাল আঠাশে আগস্ট কমিটি হলো ভাই এই কমিটির চেয়ারম্যান ডক্টর আম্বেদকর খসড়া প্রস্তুত জমা দিল চৌঠা নভেম্বর দুটি বছর এগারো মাস আঠেরো দিন আঠেরো দিন ধরে খসড়া নিয়ে গণপরিষদ আলোচনা করে ডাকিল অধিবেশন একশো ছেষট্টি বার জনগণের ছিল প্রবেশাধিকার বহু তর্ক সংশোধনে চব্বিশে জানুয়ারি তিনশো আট জন সদস্য দিল স্বাক্ষর করি নথি দুটির ভাষা ছিল ইংরেজি হিন্দি ভারতের নিয়ম নিয়মকানুন সংবিধানে বন্দি সংবিধান ছাড়া মোরা চলতে নাহি পারি আজ মোরা শপথ নেব দেশের জন্য করি দেশের জন্য দিয়েছে যারা আত্মবিসর্জন আজকের দিনে তাদের কথা করিব স্মরণ তারা ছিল বলে আজ এত সুখে আছি সম্মান করতে পারি যেন যতদিন বাঁচি নমস্কার কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন আমি শ্রী সুজিত দে ভূগোল শিক্ষক কুস্তাওয়ার উচ্চ বিদ্যালয়